আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে শিক্ষার্থীরা আমি আবার বলছি তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নত রয়েছে তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের বিশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টটা মূলত তোমাদের এই কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে তার এই কারণে মূলত এই অ্যাসাইনমেন্টগুলো প্রদান করা হয় তো তোমাদের এই বিশতম সপ্তাহে নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো শিক্ষার্থী বন্ধুরা না নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর বিশতম সপ্তাহের কি কি অ্যাসাইনমেন্টের কাজ বা নির্দেশনা দেওয়া রয়েছে দেখা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রেণী নবম এবং বিষয় হলো পৌরনীতি ও নাগরিকতা এছাড়া তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হলো চার যেহেতু এর পূর্বে আরও তিনটা অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তাই এই অ্যাসাইনমেন্টের ক্রমিক সংখ্যা হলো চার এছাড়া তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে আইন স্বাধীনতা ও সাম্য থেকে তোমরা দেখতে পাচ্ছো এখানে অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ যে সমাধান তোমাদের তৈরি করতে হবে তো এখানে প্রথমত হলো যে তোমার এলাকায় নারী নির্যাতন মাদক শক্তি ও কিশোর গ্যাং এবং দৌরত্ব বেড়ে যাওয়ায় নিচের অবস্থানে নিজেকে কল্পনা করে সমাজের আইনের শাসন প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ তিনশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি সংকেত হিসেবে তারা দুইটা টপিক দিয়ে দিয়েছে যে প্রথমত হলো একজন দায়িত্বশীল নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত হলো আইন প্রণয়তা তো এই দুইটা সংকেত মূলত তোমাদের এই প্রতিবেদনে উল্লেখ করতে হবে যদি তোমরা উল্লেখ করো তাহলে অবশ্যই তোমরা ভালো এবং ভালো নাম্বার পাওয়ার যোগ্য হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নির্দেশনা বা নির্ধারিত কাজ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে উত্তরপত্র তৈরি করবে এতে করে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্টের শুরুতেই কিন্তু আমরা শিরোনাম বলে দিই তো এবারও তার ব্যতিক্রম নয় তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে আইন স্বাধীনতা ও সাম্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে শিরোনাম দেওয়া আছে তো আমরা এখান থেকে শিরোনাম দিব যে আইন স্বাধীনতা ও সাম্য তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বা প্রশ্নপত্র সমূহ তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা নির্দেশনাগুলো মেনে নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি আমরা উক্ত শতভাগ নির্ভুল সমাধান বা উত্তরপত্রে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে তোমরা দেখতে পাচ্ছ তো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে একটা প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য তাই আমরা এখানে তারিখ দিয়ে বিষয় দিয়ে এবং বরাবর প্রধান শিক্ষক দিয়ে আমরা সুন্দরভাবে একটি প্রতিবেদন আকারে তুলে ধরেছি তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তোমাদের এই শতভাগ নির্ভর সমাধানগুলো খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এতে করে আমরা যে মেহনত করে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করি এতে আমাদের সার্থক হবে এবং অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তা এতে করে তোমাদের পরবর্তী অ্যাসাইমেন্টের সমাধান যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে পায়ে পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দাও তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে তারিখ দিয়েছি যে ষোলো দশ দুই হাজার খ্রিস্টাব্দ তো এখানে তোমরা মূলত তোমাদের ইচ্ছে মতো তারিখ দিতে পারো বা তোমাদের যে ডেট দেওয়া রয়েছে যে তারিখে জমা দেবে ওই তারিখটাও দিতে পারো তারপর বরাবর প্রধান শিক্ষক মহাখালী উচ্চ বিদ্যালয় মহাখালী ডাকা তো এখানে আমি মূলত মহাখালী উচ্চ বিদ্যালয় দিয়েছি এখানে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নাম দেবে এবং ঠিকানাটাও নিজ প্রতিষ্ঠানের দিবে তারপর আমরা দিয়েছি যে বিষয় এলাকায় নারী নির্যাতন মাদক শক্তি ও কিশোর গ্যাং এর দৌরাত্ব বেড়ে যাওয়ায় নিম্নের অবস্থানে নিজেকে কল্পনা করে সমাজের আইনের শাসন প্রতিষ্ঠা করা তো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা বা কাজে ছিল যে প্রশ্নপত্র ছিল তো এটা হলো আমাদের বিষয় তাহলে চলো এখন আমরা মূল যেই সমাধান সমাধানে চলে যাই তো দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দিয়েছি যে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং ম ও বি আমরা এখানে ম ও বি বলতে বোঝে যে মহাখালী উচ্চ বিদ্যালয় তিনশো তেতাল্লিশ বাই একষট্টি তারিখ তেরো দশ দু হাজার একুশ অনুসারে উপরোক্ত বিষয়ের ওপর আমরা সব প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম তো এতটুকু সুন্দরভাবে তোমরা লিখে তারপরে আমরা এখন শুরু করি যে আমাদের ছোটোবেলায় যে কিশোর গ্যাংটি হিরো হয়ে উঠেছিল তার নাম তিন গোয়েন্দা সেবা প্রকাশনী কিশোর থ্রিলার সিরিজটি অনেক পড়ুয়াই থ্রিলের তৃষ্ণা মেটাতো সেই সময়ে আরও বড়দের নায়ক ছিল মাসুদ রানা তস্যু বনহু কিংবা হুমায়ুন আহমেদের বাক্যের বায়ের মতো নৈতিক বিরোধিতা বাকের বাইয়ের মতো নৈতিক বিরোধিতা অন্যায়ের বিরুদ্ধে নৈতিক লড়াইয়ের এই প্রেরণা হয়তো মুক্তিযুদ্ধের থেকে এসেছিল উঠতি বয়সীদের সামনে তখন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় রোল মডেল ছিল নব্বইয়ের দশকে আমরা যখন সদ্য তরুণ তখন রাজধানী থেকে জেলা শহর অব্দি অজস্র গানের দলের ব্র্যান্ড গড়ে উঠেছিল সবাই নেয় কিন্তু যারা আলাদা হয়ে চাইতো পরিবারে বড়দের দেখিয়ে দেওয়ার পথে বাইরে নিজস্ব কিছু করার ইগু যাদের জোরালো তারা হয় ছাত্র রাজনীতি করতো নয়তো ব্যান্ড ক্যালচারে ঢুকে যেত আর কিছু ফুটবল কিংবা ক্রিকেট ক্লাব ছিল শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তোমাদের এই শতভাগ নির্ভর সমাধান তৈরি করে থাকি তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের কাছে থেকে আমরা একটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করতেই পারি তাই তোমরা অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে এতে করে পরবর্তী সমাধান যখন আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মধ্যবিত্ত পরিবারগুলো ছিল একই রকমের উর্তি বয়সী সন্ত্রাসীদের তখন হাতে গোনা যেত কিন্তু বাজার অর্থনীতি বিশ্বায়ন প্রতিযোগী কেন্দ্রিক জীবন ও বিনোদন ভবিষ্যৎ নিশ্চয় অনিশ্চয়তা পারিবারিক বন্ধন আলগা হওয়া বৈষম্য বেড়ে যাওয়া তালে তালে আমরা দেখলাম রাজনীতি ও অর্থনীতির অপরাধীকরণ প্রবণ ইগুকেন্দ্রিক দাপটে নেতারা রাজনীতির লাগাম হাতে নিলেন অপরাধ রাজনীতি এবং কালো টাকার তিন টিক্কা সমাজ সভ্যতার ন্যায়কে টেক্কা দিল মাফিয়াতান্ত্রিক রাজনীতিক অজস্র চক্র গড়ে উঠল এদের মধ্যে চলল নেটওয়ার্কিং এবং নৃশংস প্রতিযোগিতা কিশোর চক্রগুলোর গ্যাংয়ের রূপান্তরিত হওয়া আর বাংলাদেশের মাফিয়া বিস্তার একই তালে গটল দাপট দমন ইকুতান্ত্রিক প্রদর্শন হলো নতুন কিশোরদের ব্রেডমার্ক এদের দরকার ছিল অনুগত পদ পদাতিক খুদে মাস্তান অন্যদিকে সমাজ পরিবার রাষ্ট্রের প্রতি হতাশা কিশোরদের দরকার ছিল বেটা হয়ে ওঠার সংযোগ যেখানে অস্ত্র থাকবে নেশা থাকবে টাকা থাকবে এবং ঢাকা ও চট্টগ্রামে কিশোর গ্যাংদের ওপর প্রথম আলোর প্রথম আলোর অনুসন্ধানকারী প্রতিবেদন এই বক্তব্য সমর্থন করে এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা এই বন্ধুদের সাথে শেয়ার করবে এই ভিডিওগুলো এতে করে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখন এই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাছাড়া ভিডিওটি লাইক দিয়ে ভিডিও কমেন্টও জানাতে পারো তোমাদের প্রশ্ন বা তোমাদের মন্তব্য তারপরে দেখা যায় এলাকায় রাজনৈতিক বড় ভাইদের যাতে মাদক ও দাপটের কারবারের কিশোর জ্ঞান ব্যবহার করে বিনিময়ে কিশোর কিশোরদের সমীহ অনেক আকর্ষণ হয় উঠতি বয়সের দরকারি আত্মবিশ্বাস অস্ত্র ও নেওয়ার আকর্ষণ তো মোটেই সুতরাং বাংলাদেশের অপরাধ ও সহিংসতার যে সামাজিক জলবায়ু ছিল কিশোর জ্ঞানগুলো তারাই অশান্ত বর্ণালী এটা একটা প্রজল প্রজননগত সমস্যা এর সঙ্গে জড়িত মাফিয়া রাজনীতি মাদক অস্ত্র সন্ত্রাস এবং ব্যাটা ক্যাটাগরির সংস্কৃতি কিন্তু বাকি সব বাদ দিয়ে তাদেরই তুই রে বলে ধাগিয়ে দেওয়ার কেবল পুলিশি সমাধানকে যোগ বেড়েছে অভিভাবকেরাও মনে করেন কিছুটা শান্তি ও পুলিশি শাসক তাদের সন্তানদের বুকে যাওয়া মুখে যাওয়া থেকে বাঁচায় কিন্তু সমস্যাটার জন্ম যখন পারিবারিক তথা সমাজে তখন সমাজতান্ত্রিক দরকার ছিল থাকার পুলিশের হাতে ক্ষমতা দিয়ে অভিভাবকরা নিজের ব্যর্থতা ও দায়িত্ব এড়াতে পারে না কিশোর কিশোরা যখন পরিবারে অসন্তুষ্ট বঞ্চিত তখন তাদের মনের চাহিদার দিকে উদাসীন থেকে বাবা মায়ের তাদের কেবল ভবিষ্যতের উন্নত উপার্জনকারী হিসেবে গড়ে তোলার ব্যস্ত তারা যখন পরিবার বা সমাজ থেকে অনুকরণীয় কিছু না পায় তখন তাদের মনে ভিন্ন প্রশ্ন জাগে তখন তারা হতাশায় বোগে গবেষণায় বলেছে সাধারণত তেরো থেকে ১৯ বছর বয়সী ছেলেরা কিশোর জ্ঞানকে নাম লেখায় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেভাবে তোমাদের উত্তরপত্রটি তৈরি করেছি অবশ্যই নির্বুল এবং শতভাগ সমাধান সঠিক তাই তোমরা আমরা যেভাবে লিখেছি তোমরা অনুরূপভাবেই লিখবে এতে করে তোমরা ভালো নম্বর পাবে এবং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে লিখবে এতে করে তোমাদের উত্তরপত্রটি নির্মূল হওয়া সম্ভাবনা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ যে তারপর আমরা দিয়েছি যে তাদের যারা কাছে টানে তারা বোঝায় দাপট নিয়ে চলবা তাহলে সমীহা পাবা জামেলার সমাধান করবা গায়ের জোরে অস্ত্রের জোরে এই বয়সের লক্ষণই হলো মা বাবা ভাই বোনের বাইরে কিছু করে দেখানো কিছু বন্ধু বানানো সারাক্ষণ উত্তেজনা ও রোমাঞ্চের খোঁজা কেবল ভিডিও গেমের রোমাঞ্চ তাদের মন ভরে না আত্মবিশ্বাসের টানা পড়ানো ওই বয়সের বৈশিষ্ট্য পরিবারকে যাদের বিমান নিরানন্দ মনে হয় বাইরের বন্ধুদের সঙ্গে আনন্দ উত্তেজনা তারাই ঝুঁকে বেশি তো তারপর আমরা দিয়েছি যে ইউটিউব ফেসবুক লাইকের মতো ওয়েবসাইট উঠতি বয়সে বা স্ত্রীর হরমোন খরচের আর তো কোনো উপায় খেলা খোলাই নেই খেলার মাঠ নিয়ে লাইব্রেরি নেই টুর্নামেন্ট নেই ক্লাবগুলো মাফিয়াদের দখলে ভালো ছেলে হয়ে থাকলে মাথা নিচু করে চলতে হয় মেয়েরা পাত্তা দেয় না বড় ভাইদের ফিরেও তাকায় না গ্যাংবাজি শেয়ার ব্যবসার মতো যেদিকে ফায়দা সবাই সেখানে ছুটবে অনেক কিশোর তরুণী সুশীল ভালো খাওয়ার চেয়ে দুষ্টু হিরো হওয়াতে আনন্দ পাবে কেননা আমাদের সমাজে মন্দ সংবর্ধনা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তারাই বড় নেতা তো তারপরে আমরা সর্বশেষে দিয়েছি যে বীর দিয়েই সংবর্ধনা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তারাই বড় নেতা প্রসঙ্গ প্রশাসক ব্যবসায়ী কিংবা সেলিব্রিটি হন গ্যাংয়ের সদস্য হওয়া এভাবেই হয়ে ওঠে এক কাঙ্ক্ষিত পরিচয় এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এবং আমাদের সমাধানটি দেখছ তোমরা অবশ্যই তোমাদের কাছ থেকে আমরা একটি লিস্ট সাবস্ক্রাইব আশা করতেই পারি তাই তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো তারপরে দিয়েছি কিশোর গ্যাংগুলো রাষ্ট্রের কাঠামোগত সন্ত্রাস প্রতিবিম্ব গ্যাং কালচার বয়ের শাসনের প্রতিধ্বনি তারা হয়ে উঠে বড় মাফিয়াদের অনুকরণী বা মিনিচার দমন ও সংশোধনের কাজে জারি থাকুক কিন্তু এই গভীর সামাজিক ও প্রজনগত ব্যক্তি নিরাময় পুলিশ পন্থায় হওয়া নয় পুলিশের কাজ লক্ষ্য নিয়ে সমস্যা উচ্চ নির্মূল ও সরা সমাজ রাষ্ট্রের বিশেষজ্ঞ শিক্ষা ব্যবস্থা ও সামাজিক রাজনৈতিক নেতার কাজ কিশোর গ্যাঁকের বিগ ব্রাদারদের ক্ষমতার পাই পাইপলাইন কাটা পড়লেই গ্যাংবাজি প্রত্যার হবিলে নেমে আসবে তো এতটুকু চুমরা যখন দিবে তারপরে আমরা সর্বসহিত আমরা এটা একটা প্রতিবেদক তৈরি করেছি তার জন্য আমরা লিখবো যে প্রতিবেদকের নাম এখানে আমি দিয়েছি মোহাম্মদ আব্দুল সাত্তার তালুকদার যেহেতু আমার নাম এটা আর তোমরা তোমাদের এখানে নাম তুলে ধরবে তো তারপরে দিবে শ্রেণী নবম এবং রুম লং হলো এক প্রতিবাদক তৈরির স্থান ডাকা যেহেতু আমি এই মহাখালী ডাকা থেকে তৈরি করেছি তাই এটা আমি ডাকা দিচ্ছি তোমরা তোমাদের স্থান দেবে তোমাদের শ্রেণীর রোল দেবে তোমাদের শ্রেণী দেবে এবং তোমাদের নাম দিলবে তো এতটুকু লিখলেই মূলত তোমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল শতভাগ সমাধান আশা করি তোমরা ভিডিওটি টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো খুব মেহনত করে তৈরি করে থাকি তাই তোমাদের কাছ থেকে আমরা একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তাই তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে তোমরা গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া ভিডিওর কমেন্টও তোমাদের প্রশ্ন তুলে ধরতে পারো এবং অবশ্যই এই শতভাগ নির্ভর সমাধানগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এতে করে তাদের একটু হলেও উপকারে আসতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে